फिर পুলিশের অনুমতি না মেলায় বাঁকুড়ার কোতুলপুরে শুভেন্দু অধিকারীর শুক্রবারের কর্মসূচি বাতিল করল বিজেপি। এর আগে গত 1 নভেম্বর দলের বিজয় সম্মেলনী কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কোতুলপুরে এসেও শেষ পর্যন্ত অনুমতি না মেলায় সভাস্থলে যায়নি বিরোধী দলনেতা। সেদিনই তিনি আগামী 17 নভেম্বর কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। তবে এবারেও পুলিশের অনুমতি না মেলায় একদিন আগেই কর্মসূচি বাতিল বলে ঘোষণা করল বিজেপি। তবে আগামী দিনে আদালতের অনুমতি এই কর্মসূচি করার হুঁশিয়ারিও এদিন দিয়েছেন বিজেপি নেতৃত্ব। আমরা আজ 16 তারিখ বিকাল 5টা পর্যন্ত পারমিশনের আশায় ছিলাম। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেভাবে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন সেইভাবে আমরা গত 3 তারিখে আমাদের পারমিশন পত্র জমা দিই। যেখানে যেখানে জমা দেওয়ার আমরা দিয়েছি, তথাপি কোতুলপুরের ওসি সুভাষিস হালদার উনি যে এত বড় চটিচাটা এটা আমরা জানতাম না। উনাকে 3 তারিখে জমা দেওয়ার পরে উনি বিষ্ণুপুরে পাঠিয়েছেন 10 তারিখে 6:30টার পরে, যখন অফিস বন্ধ হয়ে যায়। আমরা তা সত্ত্বেও বারেবারে উনাকে বলে এবং এসডিও সাহেবকে বারবার ফোন করে, আমার জিএস ছিলেন শঙ্করজিৎ রায় এবং এমপি সাহেব, আমরা অনুরোধ করেছি। উনি বলেছেন আজ 5টা নাগাদ দেবো। আমরা এটা বুঝতে পারছি না, পশ্চিমবাংলায় বাস করে বারবার বিরোধী দলের যে কোনো প্রোগ্রাম করতে গেলে হাইকোর্টের খটখটানি করতে হচ্ছে কেন? কারণ ইনারা এত বড় চটিচাটা হয়ে গেছেন যে শুভেন্দু অধিকারী সবসময় ভূত দেখছেন, বিরোধী দলনেতাকে উনারা ভূত দেখছেন। তাই উনারা চাননি যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে শুভেন্দু অধিকারী আসুক, তার জন্যে উনারা ষড়যন্ত্র করে এখনও পর্যন্ত আমাদের এই পারমিশন উনারা দিলেন নাই। আমরা আমাদের প্রোগ্রাম স্থগিত রাখছি। আমরা আগামীকালই হাইকোর্টে যাচ্ছি। এই চটিচাটা ওসি এবং এসডিওর বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস করে পরবর্তী যে ডেট দিবে আমাদের সেই ডেটে পার্টির প্রোগ্রাম হবে। আমরা চেয়েছিলাম যে আমরা পদযাত্রা করব, একবার এই ধার থেকে সে ধার কোতুলপুরে পদযাত্রা করব। না, পারমিশন আমরা পেলাম না। আমরা জমা দেওয়া সত্ত্বেও, হাইকোর্টের নির্দেশে জমা দেওয়া সত্ত্বেও, সমস্ত তথ্য দিয়ে তা সত্ত্বেও ইনি ওকে দেখাচ্ছেন, উনি ওকে দেখাচ্ছেন, এইভাবে টালবাহানা করে আজকের দিন উনারা পার করবে। নিউজ আজ বাংলা বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।